मदीना ভিতরে যান
Epache, epache. Oi, vídeo que tá. Yeah.
জবাবদিহি করতে হবে আর আজ থেকে আপনার স্ত্রীর নামাজ রোজা সহ শরীয়তের কোনো বিধান যদি আপনার স্ত্রীর ছুটে যায় তাহলে আপনার স্ত্রীর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আর আপনার জন্য তো করতেই হবে কিন্তু আপনার আপনার জন্য আপনি নামাজ পড়লেন না শরীয়ত মোতাবেক চললেন না এই জন্য কিন্তু আপনার স্ত্রীকে জবাবদিহি করতে হবে না এই জন্য আপনি নিজে শরীয়তের বিধিবিধান মেনে চলবেন আর স্ত্রীকে সমস্ত বিধিবিধান মেনে চলানোর জন্য প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ সমস্যা নাই টাকা নগদ বুঝিয়া পাইয়া সাক্ষীগণের সম্মুখে সাক্ষীগণের সম্মুখে আপনাকে আপনাকে স্বামী হিসাবে স্বামী যাবে গ্রহণ করিয়া গ্রহণ করিয়া আপনি বলুন আমি সাক্ষীগণের সম্মুখে সম্মুখে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করিয়া গ্রহণ পানি খাই
তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনাতে জয় চলি বর বাতাসা খায় না আরে না দুই তোমার নয়নের মাঝে আমার নয়ন ফেলিয়া বন্ধাছিলাম দুইটা জীবন মায়াতে বান্ধিয়া তোমার নয়নের মাঝে আমার নয়ন ফেলিয়া বন্ধাছিলাম দুইটা জীবন মায়াতে বান্ধিয়া তুমি বুঝিব বুঝিব সেদিন যাইবার সময় তোমার কান্দি তোমার নয়নের মাঝে আমার নয়ন ফেলিয়া বাঁধেছিলাম দুইটা জীবন কত সাথে রে মনু মিয়া যাইতে রে ওই রাতে কত সাথে রে তবে সে চল মনু তবে সে চল মনু মন সাবানুর দেশে রে মনু মিয়ার দেশে রে মিয়ার বাইদোয়ালা বাজে রে সরপরা আবাস প্রোগ্রাম নিবাসী আব্দুল কাশেম মৃত সিরাজউদ্দিনের ছেলে আব্দুল কাশেম মন্ডলের সাথে 1,00,000 টাকা ধার্য করিয়া মাসাইল গ্রামের শহীদুল ইসলামের দ্বিতীয় কন্যা 1,00,000 টাকা দুর্বোধ ধার্য করিয়া 63,000 টাকা নগদ এবং 63,000 টাকা মহরণা বাকি টাকা সাহেবের মাত্র 10,000 টাকা বাসী এবং ভ্রমণময় পরিশোধ করব সেই শর্তে বলো আলহামদুলিল্লাহ কবুল
আব্দুল কাশেম মন্ডল, এর সঙ্গে মাসাইল গ্রামের শফিকুল ইসলাম এর দ্বিতীয় কন্যা রিমা ঠাকুরকে 1,00,000 টাকা দিলমোর ধার্য করিয়া 63,500 টাকা ওয়াসিল, বাকি টাকা ক্রমণ নয় পরিশোধ করিব এই শর্তে বলো আলহামদুলিল্লাহ কবুল। চরপা হাবাসপুর গ্রাম নিবাসী মৃত সিরাজ মন্ডল এর ছেলে আব্দুল কাশেম মন্ডলের সাথে মাসাইল গ্রামের শফিকুল ইসলাম এর দ্বিতীয় কন্যা মুসাম্মাদ রিমা খাতুনকে 1,00,000 টাকা দেলমোর ধার্য করে 63,500 টাকা ওয়াসিল এই শর্তে বলো আলহামদুলিল্লাহ কবুল। এরকম তো ভাই হয় না, মানুষের বেড়াশ্রা দেখি সেটাই তো বলতেছি। আরে কাতে কে কিছু বুঝতে মোহাম্মদ ইউসুফ মন্ডলের পুত্র আবুর আছে, হ্যাঁ আবুর আছে, 1,00,000 টাকা বলো আলহামদুলিল্লাহ কবুল। হাতটা একটু শোনা, তোমার গরমের ভিতরে মানুষ বিরক্ত আসছে। হ্যাঁ কয় গ্রামের মোহাম্মদ ইউসুফ মন্ডলের পুত্র আবুর আছে, 1,00,000 টাকা তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি সাতজনের সম্মুখে বলো আলহামদুলিল্লাহ কবুল। বলো আলহামদুলিল্লাহ কবুল। বলেন দাম কি ওটা দাঁড়া ভালো কয় না, গরমের ভিতরে তোমার দাঁড়া হয়েছে
এখন এই দিন নাই যে কবুল করার সময় কাঁদার দিন তো তেমন না, ও ছিল আরো 100 বছর আগে। এটা কিছু পরে দেখাবো না, নিজেই লজ্জা পাওয়া লাগবে না। আপনি আর পিছা দিন শিক্ষিত মেয়ে এরকম করে অভদ্র। তোমার বোনের বিয়ে তুমি কাঁদছো না কেন? মেয়ে পক্ষে তো আজ চলে।
ভাই এদিকে তো হাতে ভাইয়া ঠিক হচ্ছে তো না একটু উঠানো লাগবে আমি তো জানি এই যে বলে ওরা তো পোস্টার হয়ে গেছে বড় না বড় যাচ্ছি এখন হাত তো না হাতে যদি আপনি দোয়াই না দেন তাহলে হাতকে সব শিক্ষিত কে বাবা তাহলে আমরা বসে থাকি কি করবে হাতে তো আপনি বসে থাকেন ভাই আমরা দেখি আপনাকে যেভাবে ধোয়াবে আপনি সেভাবেই বের করবেন কলকাঠি তো আপনার কাছে তাই না রিয়াপু আপনি যত ভালো করে ধোয়াবেন ওনাকে তত ভালো না আমরা জানি তো আপু আমার ধোয়াই দিতে হয়েছিল ময়লা লাগাই নিচ্ছি আপু ফোন নাম্বার
সালাম দিয়ে দেন বড় করে একটা না হচ্ছে হচ্ছে শেষ হয়ে সম্মানই করতে হবে সম্মান তো বিভিন্ন খুশি হয়েছেন না বেশি হয়ে গেল ও মেয়ের তুলে দিন মেয়ের হাত দিয়ে ছেলেরা তুলে দিন মেয়ের বাপ দিন শ্বশুর বাড়ি শেষ করিয়া আয়ু সকিরি
ভুলে আয়ু হাসাদের কোলে আয়ু হাসাদের কোলে আর আজ করতে পারবো না আমি তো দাদির সাথে
পুলি করলাম হ্যাঁ মনে করছো পানি আর আরেকটু দেন এরকম কয়া দেয়া লাগে যে পানি ওটা দুধ শ্বশুর শাশুড়ি খালি চিনে চলে যাবে আমার জায়গা ভিতরে মেলা ছবি আছে ছবি কাটবি কেমন হবে ভালো কাজ হচ্ছে
দেখেন আগে কত আপনার অ্যামাউন্ট কত দিয়া নেন আপনি বলছেন যা দেওয়ার কথা সেটাতে আপনার খুশি তুলনামূলক আপনারা তো জ্ঞান বিবেক আছেন ভাই এটা কি হলো এটা কি হলো দেখতে বললো দেখুন দেখলেন সুদ ফেরত দেওয়া দেখতে বললো সেখানে এটা কি গেট সাজাইছেন দেখি সাজাইছে এটা অ্যামাউন্টটা তো বুঝতে পারে নাই আপনার কাছে এটা অ্যামাউন্ট লাগে এটা কি না গেট জয়কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ ইউসুফ মন্ডলের পুত্র তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে ষাটটি জনের সম্মুখে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শুনবে তো
তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি সাক্ষীগণের সম্মুখে বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বল বল মানে বল বলেন দাম কি দাঁড়া বলো না মোহাম্মদ ইউসুফ মন্ডল, ইউসুফ মন্ডলের পুত্র আবু রাসেল, আবু রাসেল এক লক্ষ টাকা করিয়া পাইয়া তোমাকে ব্যবহৃত এখন এই দিন নাই যে কবুল করার সময় কাঁদার দিন তো তেমন না, ও ছিল আরো 100 বছর আগে। এটা কিছু পরে দেখাবো না, নিজেই লজ্জা পাওয়া লাগবে না। প্রতি আপনি আর পিসা আছে এম কাম জিজ্ঞেস করছি আল্লাহ বলছে যে আমি পুরুষদেরকে অধিকার দিচ্ছি নারীদের উপর নেতৃত্ব প্রদান করতে, এতদিন আপনার নামাজ রোজা সহ শরীয়তের যে বিধিবিধান আপনার কাছে কোনো তা ছুটে যায়, শুধু আপনার ওইটার জন্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আজ থেকে আপনার স্ত্রী
নামাজ রোজা সহ শরীয়তের কোনো বিধান যদি আপনার স্ত্রী ছুটে যায় তাহলে আপনার স্ত্রীর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আর আপনার জন্য তো করতেই হবে কিন্তু আপনার আপনার জন্য আপনি নামাজ পড়লেন না শরীয়ত মোতাবেক চললেন না এই জন্য কিন্তু আপনার স্ত্রীকে জবাবদিহি করতে হবে না তো এই জন্য আপনি নিজে শরীয়তের বিধিবিধান মেনে চলবেন আর স্ত্রীকে সমস্ত বিধিবিধান মেনে চলানোর জন্য প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ টাকা নগদ বুঝিয়া পাইয়া সাক্ষী দিনের সন্ন সাক্ষী গণ সম্মুখে আপনাকে আপনাকে স্বামী হিসাবে স্বামী যাবে গ্রহণ করিয়া গ্রহণ করিয়া আপনি বলুন আমি করি সাক্ষীগণের সম্মুখে সম্মুখে আপনাকে স্বামী যাবে গ্রহণ করিয়া গ্রহণ করিয়া তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনাতে জয় চলি বর বাতাসা খায় না আরে না দুই তোমার নয়নের মাঝে আমার নয়ন ফেলিয়া বন্ধাছিলাম দুইটা জীবন মায়াতে বন্ধিয়া মায়াতে
তোমার নয়নের মাঝে আমার নয়ন ফেলিয়া পাইতেছিলাম দুইটা জীবন মায়াতে তুমি বুঝিব বুঝিব সেদিন যাইবার সময় তোমার কান্দি তোমার নয়নের মাঝে আমার নয়ন ফেলিয়া পাইতেছিলাম দুইটা জীবন ¿Qué? 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 ¿Qué?
আমার জায়গা ভিতরে মেলা ছবি আছে, ছবি কাটবি কেমন হবে? Thank you.
কথা বলবো যাও এখানে যাও আপার কাছে যাও তো আগে ঠিক করে রাখার কথা বার কর লাও রকম বার কর লাও
শিবালয় তোমার বোনের বিয়ে তুমি কান ভাই এদিকে হাতে ভাইয়া ঠিক হচ্ছে তো না একটু উঠানো লাগবে মাথা
না আমরা জানি তো এই যে আপনি আপু আমার দোয়াই দিতে হয়েছিল ময়লা লাগাই নিচ্ছি সালাম দিয়ে দেন বড় করে না হচ্ছে হচ্ছে শেষ হয়ে সম্মানই করতে হবে সম্মান তো বিভিন্ন খুশি হয়েছেন না দেখি হয়ে গেল ও হোম মেয়েরে তুলে দিন মেয়ের মেয়েরে হাত দিয়ে ছেলেরা তো তুলে দিন মেয়ের বাপ দিন একসাথে যা পিছনে যা
বাবা গাও শ্বশুর বাড়ি গাও দাও রে বাবা গাও শ্বশুর বাড়ি বেলের দুই পর শেষ করিয়া আয়ু ফাঁকাদের কুলে আয়ু ফাঁকাদের কুলে আয়ু ফাঁকাদের কুলে Yeah.